দেখুন বন্ধুরা, এটা হ্যালো বন্ধুরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ম্যাজিক। আশা করি সকলে আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চমৎকার একটি ম্যাজিক। কয়েন, বই এবং একটি গ্লাসের মাধ্যমে আপনাদেরকে এই ম্যাজিকটি দেখাবো। তো বন্ধুরা, ম্যাজিকটি যদি আপনারা শিখতে চান এবং বন্ধুদেরকে মজা দিতে চান ম্যাজিকটি শিখে, তাহলে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতেই হবে। তো বন্ধুরা, ম্যাজিকটি শেষে আপনাদেরকে ম্যাজিকের কৌশলটি শিখিয়েও দিব। তো চলুন বন্ধুরা, আর দেরি কেন, আপনাদের সরাসরি ম্যাজিকে নিয়ে যাই। এই যে দেখুন বন্ধুরা, একটি আমি গ্লাস নিয়েছি, এই যে গ্লাস দেখুন, এই যে দেখুন, একদম কিন্তু ফাঁকা গ্লাস, এই যে একেবারে ফাঁকা গ্লাস। আর এই হলো একটি বই নিয়েছি, এই যে দেখুন একটি বই, এই আমি একটি বই নিয়েছি, এই যে আপনারা দেখতে পারেন, এই যে এই যে এই হলো একটি বই নিয়েছি আমি। তো বন্ধুরা, এখন আমি এই গ্লাসটিকে এই বই দিয়ে এই ঢেকে দিলাম, এই ঢেকে দিলাম। এখন আমি একটু ম্যাজিক করি, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, ছু ছু। এখন বন্ধুরা, এই কয়েনটিকে আমি এই বইটি ভেদ করে গ্লাসের মধ্যে প্রবেশ করিয়ে দিব। এই যে দেখুন একটি কয়েন, 1 টাকার একটি কয়েন নিয়েছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই যে দেখুন বন্ধুরা, এটি কিন্তু একটি 1 টাকার কয়েন। এখন আমি আবার একটু ম্যাজিক করি, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, ছু। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি এটিকে এই দেখুন বন্ধুরা, এটিকে কিন্তু আমি এই প্রবেশ করিয়ে দিলাম। এখন বন্ধুরা, এই যে দেখুন, এই যে দেখুন, এদিকে কিন্তু কোনো কিছুই হয়নি, এই যে দেখুন কোনো দিক দিয়ে কিন্তু ঢোকার কোনো ব্যবস্থা নেই। এই যে দেখুন বন্ধুরা, বইটিও আপনারা ভালো করে দেখুন, এটিও কোনো ছিদ্র হয়নি, বা এই যে দেখুন ভিতরেও কোনো কিছু ছিদ্র ছিদ্র অন্য কিছু হয়নি। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখুন একটি 1 টাকার কয়েন হয়ে গেল, এই যে দেখুন আপনারা লক্ষ্য করুন, এটি 1 টাকার কয়েন হয়ে গেল। চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে ম্যাজিকটি শিখিয়ে দিই। তো যদি আসলে ম্যাজিকটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উইথ এভরিথিংয়ের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলুন এখন আপনাদেরকে ম্যাজিকটি দেখাই। বন্ধুরা, ম্যাজিকের জন্য লাগবে হলো এই যে একই রকমের দুইটি কয়েন লাগবে, এই যে একই রকমের দুটি কয়েন। আপনারা 1 টাকাও নিতে পারেন, 2 টাকা, 5 টাকা, যার যেরকম ইচ্ছা আপনারা সেরকম। এইরকম একটি বই নিবেন, অথবা আপনারা একটি মোটা কার্ডও নিতে পারেন বা অন্য কিছুও নিতে পারেন। এই মানে মকটি ঢাকার জন্য আর কি, মানে ঢাকা যাবে এরকম কিছু একটা নিবেন, তারপরে একটি এরকম মক নিবেন, অথবা আপনার কাঁচের গ্লাসও নিতে পারেন। তো বন্ধুরা, ম্যাজিকটি দেখানোর আগে কি করতে হবে, এই একটি কয়েন নিতে হবে, আর এই বই বা আপনারা যেটা নিবেন সেটার এই পিছন সাইডে এইভাবে এই যে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি এই এটিকে এই ধরে নিয়েছি, এই যে এই যে। আর আপনারা যখন দেখাবেন, সামনে থেকে যখন দেখাবেন, তখন কি করবেন, এইভাবে দেখাবেন, আর হাতটাকে এই হাতটাকে এইভাবে বাঁকা করে এইভাবে দেখাবেন। তাহলে কি হবে, এখানে যে পিছনে একটি কয়েন রেখেছেন, এটি কিন্তু যাতে দর্শকরা বুঝতে না পারে, এই যে দেখুন, যদি এইভাবে দেখায় তাহলে এই হাত দিয়ে কিন্তু এই কয়েনটি ঢেকে আসে, বোঝা যাচ্ছে না যে এখানে আমি একটি কয়েন লুকিয়ে রেখেছি। আর এইভাবে যখন দেখাবেন সেটা তো বুঝতেই পারছেন যে সামনে থেকে দেখাচ্ছে, এদিকে কিছু নেই বা ফুটো নেই বা কিছু নেই। আর এইভাবে দেখালে ভাববে দর্শকরা, ভাববে এদিকেও তো কিছু নেই, এদিকেও কিছু নেই, মানে এক কথা আপনার হাতের পিছনে কিছু নেই। তারপরে আপনারা যখন এই বইটি এইভাবে রাখবেন, এই যে এটি রাখবেন, তখন কি করতে হবে, এই কয়েনটিকে এই যে এই গ্লাসের সাইডে রেখে দিতে হবে। আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিই, এই কয়েনটি নেবেন, কয়েনটি নিয়ে এই যে এইভাবে, এই যে এই যে দেখুন, এই যে মগের এই কর্নারে অথবা গ্লাসের এই কর্নারে এইভাবে রাখবেন, এটার উপরে বই তখন থাকবে। এখন আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাই, এই যে দেখুন এই কয়েনটি নিলাম, তারপরে এই যে কর্নারে, এই যে দেখুন এই কর্নারে আমি এইভাবে কয়েনটিকে রাখলাম, এই রাখলাম, এই যে দেখুন রাখলাম। এটা রাখার পরে তারপরে আপনারা কি করবেন, এই আরেকটা যে কয়েন নিবেন, এই কয়েনটি প্রথমে আপনারা এইভাবে দেখিয়ে নেবেন, একটু ম্যাজিক করে নেবেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আসলে তো ম্যাজিক বলে কিছু হয় না, একটু দৃষ্টি আকর্ষণের জন্য আপনারা এটা কয়েন ই করে নেবেন, দেখিয়ে নেবেন, তারপর একটু ম্যাজিক করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এটা এরকম করে দেখাবেন, এরকম করে দেখাবেন, দেখানোর পরে
এই আঙ্গুল দিয়ে এইভাবে ধরবেন। ধরার পরে যখন আপনারা একটু এরকম এরকম একটু চাপ দিবেন, এরকম যখনই করবেন তখন বইটাকে একটু সামনের দিকে অল্প একটু হালকা করে এটা 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 এরকম করে মারার সময় বইটাকে একটু সামনের দিকে ধাক্কা দিতে হবে। ধাক্কা দিলে কি হবে, নিচে যে কর্নারে যে কয়েনটি রেখেছি আমি, তো ওই কয়েনটি তখন গ্লাসের মধ্যে চলে যাবে আর এটি এরকম করে, এই যে এরকম করে আপনারা এই হাতের মধ্যে নিয়ে এইভাবে আপনারা এটিকে লুকিয়ে ফেলবেন। লুকিয়ে ফেলার পরে তারপর আপনারা এটা দেখানোর সময় এটা যখন দেখাবেন তখন এই হাতটা তখন লুকিয়ে নেবেন। লুকিয়ে নিলে কি হবে, কেউ বুঝতে পারবেন যে আপনার এই হাতে কয়েনটি থাকবে। আর অবশ্যই আপনারা যখন এরকমই করবেন, এরকম করার সাথে সাথে তখন আঙ্গুল দিয়ে এরকম সামনের দিকে নেবেন এবং কয়েনটিকে এই হাতের ভিতরে এইভাবে ঢুকিয়ে নেবেন। তারপরে আপনারা এই বইটি দেখাবেন এইভাবে, এই যে দেখুন এইভাবে দেখাবেন বইটি বা যেটা আপনারা নেবেন সেটি এইভাবে দেখাবেন, এই যে দেখাবেন। তখন চারদিকে আপনারা একটু ঘুরিয়ে দেখাবেন, কারণ এখন তো আর কয়েন নেই, দেখাতেও কোনো সমস্যা নেই আর কি। তবে এটা দেখানোর পরে আপনারা এই কয়েনটিই বের করে দেখিয়ে দিবেন, এই যে দেখিয়ে দিবেন আবারও মকটি বা যেটা আপনারা নেবেন সেটা এভাবে দেখিয়ে দিবেন যে এই যে ভিতরে কিছু নেই। তো বন্ধুরা আশা করি ম্যাজিকটি বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। কমেন্ট বক্সে জানালে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ম্যাজিকটি বুঝিয়ে দিব অথবা কমেন্ট বক্সে রিপ্লাইয়ের মাধ্যমে ম্যাজিকটি বুঝিয়ে দিব। ধন্যবাদ সকলকে।